এই মুহূর্তে বর্ষার আগমন নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে বন্ধুরা, সেই সংক্রান্ত এখন একটি খবর প্রকাশ হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে দক্ষিণে বর্ষার প্রবেশ নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলাতে ঠিক বর্ষা কবে প্রবেশ করবে বা কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে, আপনি যদি বর্ষা প্রবেশের সঠিক খবরটি জানতে চান, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এখানে যে খবরটি প্রকাশ হয়েছে তার হেডলাইনে প্রথমেই বলা হয়েছে যে দক্ষিণে বর্ষা প্রবেশ নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আর এই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে সকাল থেকেই আজকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা, তবু বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার এখনও দেখা নেই। তো বন্ধুরা, আপনারা জানেন যে চলতি মাসের 1 তারিখ থেকেই উত্তরবঙ্গের যে জেলাগুলি সেখানে বর্ষা শুরু হয়েছে, সেখানে নিয়মিত বৃষ্টিপাত চলছে, তবে দক্ষিণবঙ্গে তার এখনও দেখা নেই। এখানে আরও বলা হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণে বর্ষা আসতে আরও দিন পাঁচেক সময় লাগতে পারে। তো দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে বর্ষা আসতে কয়দিন সময় লাগবে দক্ষিণবঙ্গে, না আজ থেকে আরও 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে, এটাই বলছে যে বর্ষা প্রবেশ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের যে বার্তা যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও 5 দিন সময় লাগতে পারে বর্ষা আসতে। তার আগে পর্যন্ত এই যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা কিন্তু চলবে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে শুধু তাই নয়, কয়েকটি জেলাতে তাপপ্রবাহও চলবে। যেমন আবহাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাতে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, বাকি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। নিচে দেখুন বলছে যে দক্ষিণ পশ্চিমে যে মৌসুমি বায়ু সেটা উত্তরবঙ্গে প্রবেশ করলেও তা এখনও ইসলামপুরেই আটকে রয়েছে। মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হবে সে ব্যাপারে এখন কিছুই বলতে পারেনি আবহাওয়া দপ্তর। অর্থাৎ মৌসুমি বায়ুটা যে দক্ষিণবঙ্গে প্রবেশ হবে, উত্তরবঙ্গে আপাতত রয়েছে, কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে সেই ব্যাপারে কিন্তু আবহাওয়া দপ্তর আপাতত কিছুই বলতে পারছে না। হাওয়া অফিস বলছে যে নতুন সপ্তাহে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। অর্থাৎ আগামী যে সপ্তাহ সেই সপ্তাহতে এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে বেশি বৃষ্টিপাত হবে। নিচে বলছে যে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। কবে থেকে? না, বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। অবশ্যই কিন্তু আপনারা একটা তারিখ বা একটা সময় পেয়ে গেলেন যে কবে থেকে বৃষ্টি হবে, না বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ুর যে প্রবেশের সম্ভাবনা সেটা কিন্তু কলকাতায় প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ 12 তারিখ বা 14 তারিখ নাগাদ কলকাতায় কিন্তু পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু। এখানে আরও বলা হয়েছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। কবে? না, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে আগামী বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। 2-1 জেলায় কী বলছে না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখানে আরও বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাসেরও একটি সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও সোমবার দিন কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধু, এই মুহূর্তে আপনারা বুঝতেই পারলেন যে এই যে বর্ষা বা যে বৃষ্টিপাত সেটা কিন্তু উত্তরবঙ্গে চলছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণ পশ্চিমে যে মৌসুমি বায়ু সেটা কিন্তু কলকাতায় প্রবেশ করবে কবে নাগাদ, না এটা পরিষ্কার বলা হয়েছে যে কলকাতায় আগামী সপ্তাহে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার থেকে এই যে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হবে। এবং আরও বলা হচ্ছে যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে যে বর্ষার যে আগমন সেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 12 তারিখ বা 14 তারিখ নাগাদ বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি বর্ষা নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, আপনার সেই জেলাতে বর্ষা বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা, বর্ষা প্রবেশ করেছে কিনা আপনার জেলাতে। অবশ্যই আপনি আপনার জেলার নাম এবং বর্ষা শুরু হয়েছে কিনা সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।